ভাই একেবারে সহজ কথা না বুঝার কথা না ভালো করে শুনেন দরদের সাথে কাজ করলে আল্লাহ কেমনে কবুল করে নেয় আল্লাহর এক বান্দার নাম বুজুর্গ যার নাম আমরা সবাই চিনি এবং জানি জিনার নাম হলো খাজা মুঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ একবার আওয়াজ দিয়ে বলেন না খাজা মুঈনউদ্দিন চিশতির নাম আমরা জানি কি জানি না এদিকে তাকানের যুবক ভাই খাজা মুঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ একদিন এমন একটা জায়গা দিয়া চলতেছে ওই হিন্দু বায়রা 90,000 হিন্দু এত বড় একটা পূজার অনুষ্ঠানে তারা ছিলেন ইন্ডিয়ার ঘটনা ভালো করে শুনেন এ ভাই 90,000 হিন্দু কত বড় পূজার অনুষ্ঠান খাজা মুঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ ওই তাদের পূজার ওদিক দিয়া যায় হঠাৎ করে লক্ষ্য করে দেখে এতগুলি হিন্দু মিলিয়া তারা তাদের মূর্তির নাম সনম সনম ডাকে সনম 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 আল্লাহর বান্দার ভিতরে জ্বলন শুরু হয়ে গেল খাজা মুঈনউদ্দিন চিশতির এক দরদ আল্লাহর কাছে কয় আল্লাহ এতগুলি মানুষ তুমি বানাইছো তুমি তাদের মালিক এরা তোমারে মানে না মাটি দ্বারা মূর্তি বানায় মূর্তিরে ডাকে সনম সনম বলে আল্লাহর বান্দা চিন্তা করে হায় এতগুলি মানুষ যদি আমার মালিক আল্লাহ রে আল্লাহ বলে ডাকতো জান্নাতে যাইতো কথা কোন ঠিক কিনা আল্লাহর বাদ দিয়া সনম সনম কয় এবার খাজা মুঈনউদ্দিন হঠাৎ করে একটু বেশে গোয়েন্দা বেশে লুকোচুরির বেশে তাদের বড় মজলিসে ঢুকে গেল এ ভাই মজলিসের ভিতরে যাইয়া খাজা মুঈনউদ্দিন চিন্তা করে আমি যদি এখন চুপ থাকি তাহলে মানুষ আমার সন্দেহ করবে আর আমি যদি সনম সনম বলি সনম কেউ না শিরিক হয়ে যাবে আমি এখন কি করব আল্লাহর কাছে দোয়া করে ভালো করে বুঝেন আল্লাহর কাছে দোয়া করে মালিক তুমি সব পারো সব জানো তুমি সব কিছুর মালিক রে আল্লাহ আল্লাহ এই মানুষগুলো কেমনে জান্নাতে যাবে আমি একটু চেষ্টা করতেছি তুমি আমারে সাহায্য করো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর ডাক দেয়া কই মালিক তোমার তো অনেক গুণবাচক নাম আছে তোমার কোন নামটা সনম সনম শব্দের সাথে মিলে এমন একটা শব্দ আমার অন্তরে ঢেলে দাও আমি যেন ওই শব্দটা বলি তারা যেন সন্দেহ না করে আমার মালিক আল্লাহ খাজা মুঈনউদ্দিনের দিলের মধ্যে ঢেলে দিলেন সূরা ইখলাসের দ্বিতীয় নাম্বার আয়াত সূরা ইখলাসের দ্বিতীয় নাম্বার আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ দুই নাম্বার আয়াত হলো আল্লাহুস সামাদ সুবহানাল্লাহ সনমের সাথে সমাদ শব্দটা মোটামুটি মিলে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা শব্দ আল্লাহর কাছে চাওয়ার পর মালিক দিলের ভিতরে ঢেলে দিলেন এবার খাজা মুঈনউদ্দিন রহমতুল্লাহি আলাই এবার কয় সমাদ 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 ডাকে এটা আল্লাহর একটা নাম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর কত সুন্দর সুন্দর 99টা গুণবাচক নাম এর ভিতরে একটা নাম হলো সমাদ হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত কি জানো
আল্লাহর গোলাম তোমরা যদি আল্লাহর 99টা গুণবাচক সুন্দর সুন্দর নাম আসমা হোসনা এটা যদি মুখস্থ করতে পারো নবী বলেন বান্দা জান্নাতে যাবে আর একটু জোরে কন্নারে ভাই এমন একটা নাম সমাদ এবার আল্লাহর বান্দা সমাদ 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 বলে আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ তাআলা কেমনে কবুল করে নিলেন আল্লাহ তাআলার নামের বরকতের পাওয়ার আছে না নাই চিল্লায় বলেন আর জোরে বলেন আছে না নাই আল্লাহর বান্দা বলে সমাদ 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 হঠাৎ করে আল্লাহর বান্দা শুনতে পায় তামাম হিন্দু মিলিয়া এখন সনম সনম বাদ দেয়া সবাই পড়ে সমাদ 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 আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে আবার মালিক রে কই মালিক তুমি আমার মেহনত কবুল করে লও কতক্ষণ পর এবার সমাদ সমাদ না বলিয়া হঠাৎ করিয়া কয় এবার আমি দেখি আল্লাহ 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 বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলার পর কতক্ষণ পরে শুনে মজলিসের সবাই পূজার যারা ছিল সবাই মিলিয়া বলে আল্লাহ 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 তাআলার নাম সবার জবনে জবনে চলতেছে আল্লাহর বান্দা কতক্ষণ জিকির করার বার এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে আল্লাহর বান্দা কয় এখন মনে হয় আর কোনো বাধা নাই আল্লাহ তুমি কবুল করে নাও এবার এই সমস্ত মানুষ এই দরদের কারণে মেহনতের কারণে আল্লাহ তাআলা কবুল করে নিলেন বাকি 90,000 হিন্দু খাজা মুঈনুদ্দিনের হাতে পূর্ণ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই না ছিল উম্মতের দরদ এই না ছিল মেহনত এ ভাই এদিকে তাকাও খাজা মুঈনুদ্দিন এত বড় হয়ে গেল এত বড় পীর কিন্তু এত বড় পীর কেমনে হইল জানো বলে তিনার পীরের নাম ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ মজার একটা ছোট্ট কথা বলে যায় এ ভাই খাজা উসমান হারুনি অনেক বড় পীর খাজা মুঈনুদ্দিনের পীর কিন্তু খাজা মুঈনুদ্দিন যখন অল্প বয়স বায়াত গ্রহণ করলেন খাজা উসমান হারুনির কাছে যায়া একদিনের ঘটনা আমার দিকে তাকান না খাজা উসমান হারুনি বৃদ্ধ হয়ে গেল অসুস্থ হয়ে গেল আল্লাহর বান্দা চিন্তা করে মালিক আমার অনেকগুলো মুরিদান কিন্তু আমি খাজা উসমান হারুনি অসুস্থ হয়ে গেলাম আমার খেলাফতের দায়িত্ব আমি কার কাছে দেব এই জন্য খাজা উসমান হারুনি একটা পরীক্ষা নিলেন ভালো করে শুনেন পরীক্ষা নেওয়ার পর এবার সবাইকে একদিন এশার নামাজ পড়ার পর মুসল্লিরা সবাই বের হয়ে গেল খাজা সাহেব ডাক দিয়া বলে আমার মুরিদরা তোমরা সবাই বস আমি খাজা সাহেব তোমাদের সাথে একটু কথা বলতে চাই এ বায়রা আমার এ গোপালপুরের ভাই খাজা উসমান হারুনি নামাজের পর সব মুরিদদেরকে ডাক দিয়া বলে শুনো আসতেছে ফজরের নামাজ রাত্রের পর এই ফজরের নামাজ যদি আমার পিছনে জামাতের সাথে যদি পড়তে পারো যারাই পিছনে নামাজ পড়বে আজকে তারাই আল্লাহর তৈরি জান্নাতে যাবে ভাইয়ারা আমার
এবার খাজা সাহেব কঠিন একটা শর্ত দিয়া দিল কি শর্ত জানো এ যুবক ভাই ভালো করে শুনিয়া লও এবার খাজা সাহেব ডাক দিয়া বলে মুরিদরা রে নামাজ পড়লে জান্নাতি তবে আমার এই ঘোষণাটা যদি কেউ রে জানায় দাও সে জাহান্নামী এবার সব মুরিদরা বিদায় হয়ে গেল সবাই যা ঘুমায় যায় কারণ আগে আগে ঘুমাইলে ফজরের নামাজ পড়া যাবে জান্নাতে যাব খাজা সব বলেছেন সবাই ঘুমায় যায় আল্লাহর একটা বান্দা ঘুমায় না তার নাম হলো অল্প বয়সের যুবক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একবার কে বলা যায় না সুবহানাল্লাহ এ ভাইয়ারা আমার ভালো করে শুনিয়া নেন সবাই ঘুমায় জান্নাতের আশায় আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন ঘুমায় না তিনি চিন্তা করে আল্লাহ আমাদের পিশাব বলেছে দাওয়াত করে দিলে ফজরের নামাজ পড়লে জানায় দিলে জাহান্নাম না জানায় পড়তে পারলে জান্নাত কিন্তু আমি কি করব আমার তো ঘুম আসে না আমার মনে চাই তামাম এলাকার মানুষ জান্নাতে যাক সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ঘুমাই না আল্লাহর বান্দা বের হইয়া রাত্রে বেলা যাইয়া প্রত্যেকের দরজার মধ্যে নত করে দরজা খোলার পরে ডাক দেয়া বলে কি ব্যাপার সবাই ডাক দেয়া বলে শোনো শোনো আমাদের পিশাব বলেছে আজকে যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারো জান্নাতে যাইবা আরেকবারই যায় আরেক দুয়ারে যায় এইভাবে তামাম এলাকার মানুষকে দাওয়াত দেয় সমস্তির থেকে আজানের আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম খায়রুম মিনান নাওম গুম হইতে নামাজ ভালো সবাই মসজিদের আওয়াজ শুনিয়া সবাই মসজিদে চলে গেল খাজা সাহেব ফজরের নামাজের ইমামতি কইরা মুসল্লিদের দিকে ফিরে গেল মুসল্লিদের দিকে ফিরে দেখে সর্বনাশ মসজিদ বড়া বারান্দাও বড়া বাহিরেও মানুষের অভাব নাই আরে কন্যা সুবহানাল্লাহ এবার খাজা সাহেব ডাক দিয়া বলে হে মুরিদরা সবাই দাঁড়াও সব মুরিদরা দাঁড়ায় গেল খাজা সাহেব ডাক দেয়া বলে এক নাম্বার থেকে ডাক দেয়া বলে তুমি সবাই রে জানাইছো বলে না তুমি জানাইছো বলে না তুমি জানাইছো বলে না এইভাবে সবাই রে সবাই বলে না পিশাব আমরা জানাই নাই হঠাৎ খাজা সাহেব লক্ষ্য করিয়া দেখে আমার ছোট্ট একটা অল্প বয়সের মুরিদ যার নাম খাজা মুঈনুদ্দিন আমার মুঈনুদ্দিন কেন এখনো দাঁড়াই না আরে কন্যা সুবহানাল্লাহ কেমন জ্বলন কেমন উম্মতের দরদ দিলের ভিতর খাজা মুঈনুদ্দিন তুমি কি মজলিসের মধ্যে আছো খাজা মুঈনুদ্দিন বয়ে বয়ে দাঁড়ায় গেল খাজা সাহেব ডাক দিয়া বলে মুঈনুদ্দিন তুমি বলো এদেরকে কে জানাইলো বলে পিশা হুজুর মিথ্যা কেমনে বলবো আমি সবাই রে দরজায় নক করে করে রাত্রে বেলা ঘুরে ঘুরে আমি জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি এই জন্য সবাই ফজরের নামাজে মসজিদে চলে আসছে খাজা সাহেব ডাক দিয়া বলে মুঈনুদ্দিন তোমার না বললাম দাওয়াত দিয়া দিলে জানায় দিলে জাহান্নাম তোমার ভিতরে বুঝি জাহান্নামের ভয় নাই জান্নাতের আশা নাই খাজা মুঈনুদ্দিন ডাক দিয়া বলে পিশাব আমার ভিতরে বড় দরদ ছিল আমার মনে চাইল আল্লাহর তৈরি জান্নাতি এলাকার মানুষ সবাই যাক সবাইরে জানায় দিব সবাইরে জানায় দেওয়ার ফলে যদি আমি একা জাহান্নামে যাই আমার কোনো অসুবিধা নাই আমি জাহান্নামে গেলে যাব বাকি সবাই যেন জান্নাতে যায় আরে কন্যা আল্লাহু আকবার এবার খাজা সাহেব ডাক দিয়া বলে এ মুরিদরা
ভালো করে শুনো কেন আমি পরীক্ষা নিলাম জানো এমন একটা মানুষের তালাশ আমি করতেছিলাম আমার এই খেলাফতের দায়িত্ব আমি কার কাছে দেব কোন মুরিদ আমার বড় যোগ্য উম্মতের ফিকির উম্মতের দরদ উম্মতের মায়া উম্মতের ইশক কার ভিতরে আছে আমার মঈনুদ্দিনের বয়স বড় কম কিন্তু আমার মঈনুদ্দিন একা জাহান্নামে যাইতে চায় বাকি গোটা মানুষদেরকে জান্নাতে নিতে চায় আমার আর লাগবে না আমার মঈনুদ্দিন হলো খেলাফতের যোগ্য আরে কন্যারে সুবহানাল্লাহ এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালে তাআত বেরিয়া সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ও মঈনুদ্দিন আই বাবা আমার কাছে আয় মঈনুদ্দিনকে কাছে পাইয়া খাজা উসমান হারুনি তিনার মাথার পাগড়িটা কইলা খেলাফতের দায়িত্ব মঈনুদ্দিনের হাতে দিয়া সবাইরে জানায় দিল আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার আজকে থেকে আমি খেলাফতের দায়িত্ব আমি আমার মুরিদদের ভিতরে আমার মঈনুদ্দিনকে খেলাফত দেয়া দিলাম আজকে থেকে তোমাদের পীর হলো মঈনুদ্দিন এ ভাই একটু পরেই তো মুনাজাত হয়ে যাবে আপনাদের মাঝখান থেকে আমিও চলে যাব আপনারাও চলে যাবেন আর কথা লম্বা করতে চাই না শুধু বলতেছিলাম উম্মতের দরদ নিয়ে ওলামায়ে কেরাম বায়ান করে আপনারাও মহাব্বতে শুনেন কিন্তু পরে আর থাকে না বিশ্বাস হয় কিন্তু আমল করি না শয়তানের ধোকায় ভরিয়া যায় এই জন্য বায়ান আমার বারবার অনুরোধ করে শুধু দরদের কথা বলতেছিলাম কেমন দরদ দেখাইলো আল্লাহর বান্দারা এবার একটু তাকাইয়া দেখেন না ছোট্ট একটা ঘটনা বেশি লম্বা না মায়ার নবী কত দরদ করতেন মায়া করতেন সাহাবায়ে কেরামকে এ বায়ার আমার নবী আমার এত দামি সাহাবায়ে কেরাম মায়ার নবীর কত ভালোবাসতেন আমার দিকে তাকান সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই দুপুর বেলা সাহাবায়ে কেরাম মসজিদে চলে গেল নবীর পিছনে নামাজ পড়ল নবী আমার ডাক দিয়া কা ও সাহাবায়ে কেরাম যাও যাও ঘরের ভিতরে যাও দুপুর বেলার খাবার খাও সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো আমাদের ঘরের মধ্যে খানা নাই এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারি না একদিন খাইলে সাত দিন খাইতে পারি না আমাদের কোনো কাজ নাই আমরা বড় গরিব আমরা দুপুর বেলা ঘরে কেন যাব আমাদের ঘরে কোনো খানা নাই আমরা মসজিদে কেন নামাজ পড়ে বসে আছি জানেন নি গো নবী আমাদের ক্ষুধা কেমনে নিবারণ করবো আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় এইভাবে সাহাবায়ে কেরাম নবীর বড় মহাব্বত করতেন বলো ভালোবাসতেন এত আসে মায়ার নবী কত ভালোবাসতেন ভালো করে শুনেন একটু আপনাদেরকে বলিয়া যায় দরদের কথা বলতেছি এটাও বলে দেই আল্লাহর এক বান্দা নবীর সাহাবি বড় প্রিয় সাহাবি বড় গরিব সাহাবি নাম তার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা অনেক দূর তার বাড়ি নবীজির পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বায়রামাত নামাজটা পড়িয়েই চলে যায় বিশেষ করে ফজরের নামাজ পড়ে নবী আমার সাহাবাদের দিকে মুখ করিয়া তালিম দেয় ইসলামের শিক্ষা দেয় কিন্তু ফজরের নামাজের পরে নবী অনেকক্ষণ মসজিদে থাকেন সূর্য ওঠে এরপরে নবী আমার নফল নামাজ পরে বাড়ি যায় সাহাবায়রাও বাড়ি যায় কিন্তু তলহা প্রতিদিন সালাম ফিরাইয়া চলে যায় এইভাবে সাহাবায়ে কেরাম বলা বলি করে কি হইল তলহা প্রতিদিন ফজর পরে বসে না তালিমেও নাই বাড়ি চলে যায় নবী আমার জানতে পারলো এই জন্য ডাক দেয়া বলে সাহাবারা রে আমার তলহারে কালকে আসলে বলবো একটু দেখা করে যাইতে সুবহানাল্লাহ কেমন নেতা পাইছি জানো
নেতাই ডাক দিয়া কয় তলহারে বলবা আমার সাথে একটু দেখা করার জন্য পরের দিন সাহাবারা বলে তলহা ভাই নবী বলেছেন তুমি চলে যাও আজকে একটু দেখা করে যাইতা নামাজ শেষ হয়ে গেল তলহা আজকে যাই না নবী ডাক দিয়া বলে তলহা কি হইছে আমি কি তোমার প্রতি কোনো অপরাধ করেছি হক নষ্ট করেছি তুমি কি আমার প্রতি বড় বেজার বল রে তলহা কেমন নবী পাইছি যেই নবী বিশ্ব নবী তলহার মতো সাহাবীর কাছে নবী বলে আমার প্রতি তোমার কোনো কষ্ট আছে নাকি এইভাবে যদি সমাজের যত রাজনৈতিক নেতা দায়িত্ববান এরা যদি এইভাবে খবর নিত একটা মানুষ কষ্ট করে মাজলুম অবস্থায় থাকতো না ঠিক কিনা জোরে এইভাবে থাকলে আর মাজলুম হতো না নেতারা আজকে জমি নিয়ে নেই বাড়ি নিয়ে নেই ঘর নিয়ে নেই কত জুলুম এই জন্য নেতা আগে ভালো পরে উল্টা কথা কোন ঠিক কিনা মায়ার নবী আমার ডাক দিয়া কাই এ তলহা বলো তুমি আমার প্রতি কেন বেজার কেন তুমি তালিমে বসো না সালাম ফিরে চলে যাও তলহা ডাক দিয়া বলে নবী আমারও মনে চাই আমিও নামাজ পড়ে মসজিদে বসি আমিও তালিমে বসি আমিও আমার ভাইদের সাথে সময় কাটাই আমিও আপনার বরকত নিয়ে আমিও যেন তাদের সাথে জান্নাতে যাইতে পারি কিন্তু নবী গো আমার যে অবস্থা বড় ভিন্ন আমার ঘরে আমার কিছুই নাই বিশেষ করে আমার পরনে যেই কাপড়টা পরে নামাজে আসলাম আমার একটা মাত্র কাপড় আমার ভিন্ন কোনো কাপড় নাই এই কাপড়টা আমি পরেও নামাজ পড়ি আমি নামাজ পড়ে যখন বাড়ি যাই তখন তাড়াতাড়ি যায় যেন বিবির নামাজটা কাজা না হয় আমার বিবির দিয়া কাপড়টা দেই ওই কাপড় পরে বিবি আমার নামাজ পড়ে নবী আমার কয় কি বলো রে তলহা এক কাপড়ে কেন বলে নবী গো আমার ঘরে তেমন কিছু নাই বড় গরিব আমি আমার এই কাপড়টা পইরা আমি আজকে নামাজে আসলাম আমার বিবি শরীরে কোনো কাপড় নাই 17 টাকার মতো আমার বিবির একটা গর্ত খনন কইরা আমি গর্তের ভিতরে আড়াল করে পর্দা করে রেখে আসছি আমি এখন যাব আমি যাওয়ার পর আমার বিবির কাপড়ের টুকরাটা দেব আমি এইভাবে গর্তে থাকব আমার বিবি নামাজ পড়বে আরে কন্যা রে সুবহানাল্লাহ নবী আমার কত দয়ার নবী আমার কয় কি বলো বলে এইভাবে নবী গো নামাজ যেন কাজা না হয় এই জন্য ফজর পরে চলে যাই বসতে পারি না নবী আমার বুঝতে বাকি নাই নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল চলে আসছে খবর নিয়ে সুসংবাদ সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দেয়া বলে নবী আল্লাহ জানাইছে 10 জন সাহাবীর মধ্যে অথেন্টিকেট এর ভিতরে আপনার সাহাবি তলহা একজন কন্যা সুবহানাল্লাহ নবী আমার কয় ও সাহাবায়ে কারাম যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার তলহার দিকে তাকাও আমার তলহাও হলো জান্নাতি মানুষ এই নবীর কথা দরদ নিয়ে কেন বললাম জানো ব্যক্তির ভিতরে দরদ আলেমের দরদ নবীর কেমন দরদ একদিনের ঘটনা তলহার বাড়িতে ওমরও হাজির উসমানও হাজির নবীজিও হাজির ডাক দিয়া সালাম দেয় সালাম দেওয়ার পর তলহা বের হয়ে আসে নবীজিকে সালাম দেয় নবীর সাথে কথা বলে ভালো করে শুনালন নবী আমার ডাক দিয়া বলে তলহা তোমার কোনো খবর কেন পাই না তলহা ঘর থেকে বসার জন্য কি নিয়ে আসলেন জানেননি যিনি বিশ্ব নবী দু জাহানের সর্দার সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবীর কাছে তলহা সুফাও নাই ভালো চেয়ারও নাই বিআইবি ব্যবস্থা নাই কিন্তু দু জাহানের বাদশার জন্য একটা খেজুর গাছের একটা চাটায় খেজুর পাতার চাটাই নিয়ে আসছে জমিনে বিছাইয়া দিছে নবী আমার বসে ওই চাটায় বৈশা নবী আমার কয় তলহা বস ওমর উসমান বস এবার জিজ্ঞাসা করে তলহা
তালহা বলো তোমার খবর কি নবী আমার কেমন দরদের নবী সাহাবাদের বাড়ি যায় এক এক করে তাদের খবর নাই কন্যা সুবহানাল্লাহ এদিক দিয়া তালহার সাথে কথা হয় ওদিক দিয়া উমর একটুখানি ঘরের কিনারায় যাইয়া তালহার আবার চলে আসছে এইভাবে দেখার পর হঠাৎ করে নবী কই উমর কি হইছে তোমার মনটা কেন বেজার কেন চেহারাটা বড় মলিন তুমি তো এমন না ভালো করে শুনবেন উমরের মতো শক্ত হৃদয়ের মানুষ নাই উমর এত কঠিন ইসলামের জন্য উমর এমন সৈনিক এমন সেনাপতি এমন খলিফা এই ভাইরা ভালো করে শুনেন ইসলামের বিরুদ্ধে কেউ আওয়াজ দেয় নাই জবানটা খুলছে ইসলামের বিরুদ্ধে আওয়াজ দিবে উমর তরবারিটা বের করে ফেলছে আর আওয়াজ দিতে পারে নাই উমর এত রাগান্বিত ইসলামের জন্য এমন মানুষ ছিলেন আরে কন্যা রে সুবহানাল্লাহ ইসলামের মধ্যে আবু বকর বড় নরম ইসলামের মধ্যে উমর বড় গরম উমর এত গরম কিন্তু উমরের মনটা বড় বেজার বড় মলিন নবী আমার ডাক দিয়া কই কি ব্যাপার উমর উমর কয় নবী গো কি যে ঘটনা ঘটে গেল আমার শক্ত হৃদয় গলে গেল আমার কান্না চলে আসলো আমার হৃদয় কেন গলে গেল জানেননি তলহার জিগার তার ঘরের মধ্যে কে কান্না করে কন্যা সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কই তলহা কে কান্না করে বলো তলহা কই আমার ঘরের মধ্যে আমার ছোট্ট বাচ্চাটা কান্না করে নবী আমার কয় কেন রে তলহা তোমার বাচ্চা কেন কান্না করবে একটু ভালো করে শুনালাম বাচ্চারা কিন্তু জেইশের জন্য কান্না করে না বাচ্চারা বেশিরভাগ ক্ষুধার যন্ত্রণায় বেশি কান্না করে কথা বলেন ঠিক কি না মায়ের বুকের দুধের জন্য বাচ্চা কত কান্না করে আবার পানির জন্যও কান্না করে খাবারের জন্য বাচ্চারা কান্না করে এবার ডাক দিয়া কয় কেন রে তলহা তোমার বাচ্চাটা কান্না করে ডাক দিয়া বলে নবী গো আমার ছোট্ট বাচ্চাটারে আমি আর বিবি মিলা আমার বাচ্চাটারে রশি দিয়া ঘরের মধ্যে বেঁধে রাখছি নবী আমার ডাক দিয়া কই তলহা তুমি না বাবা সে না মা দুইজনে মিলা বাচ্চাটারে কেন বেঁধে রাখলা তলহা কই নবী গো আমি যে বড় গরিব এই যে আপনি যেখানে বসলেন মাথার উপরে একটা খেজুর গাছ দেখা যায় এটাও কিন্তু আমার খেজুর গাছ না এই গাছটা একটা ইহুদির বাচ্চার ইহুদির বাচ্চার খেজুর গাছে বড় খেজুর আসে পাখিগুলো যখন খেজুর পেকে যায় পাখিটা ঠুকুর মেরে ফেলে দেয় আমার ছোট বাচ্চা বুঝে না কার গাছ খাইলে অপরাধ নাকি আমার বাচ্চা ছোট্ট মানুষ এই জন্য খেজুর গুলো কুড়াইয়া খাইয়া ফেলে আমার ঘরে সময় মতো খাবার দিতে পারি না এই জন্য বাচ্চারা খেজুর খায় কিন্তু কেন বেঁধে রাখলাম জানেননি ইহুদির বাচ্চা সিয়া ডাক দিয়া বলে হে তোলহা কেমন ইসলাম কবুল করলা কেমন নবীর কাছে যে কালিমা পড়লা কেমন আল্লাহরে মানো এমন আল্লাহরে মাইনা নবীরে পাইয়া ইসলামের ভিতরে প্রবেশ কইরা তোমার বাচ্চাটা আরেকজনের গাছের খেজুর খায় এটা কেমন তোমাদের ইসলাম এইভাবে যখন ইসলামের বদনাম করে নবী গো আমার যদি বলতো মেনে নিতাম আপনার নিয়েও কথা বলে ইসলাম নিয়েও কথা বলে আল্লাহ নিয়েও কথা বলে এই জন্য বাচ্চাটার সাথে পারি না চিন্তা করে দেখলাম আমার বাচ্চার চাইতে আমার ইসলাম বড় আমার নবী বড় আমার আল্লাহ বড় কোন ঠিক কিনা এই জন্য খোদার যন্ত্রণায় আমার বাচ্চাটারে আমি ঘরের সাথে বেঁধে রাখলাম খোদার যন্ত্রণায় বেঁধে রাখলাম দরদের নবী কয় হে উমর উসমান শুনছো আমার তলহার কথা কে পারবা
ইহুদির বাচ্চার এই গাছটা কিনার জন্য কে পারবা উসমান ডাক দিয়ে কই নবী গো যদি অনুমতি দেন আমি ইহুদির বাচ্চার গাছটা কিনার জন্য রওনা দিব একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার হযরত উসমান আবার যাইয়া খেজুর গাছটা কিনার জন্য রওনা ইহুদির বাচ্চা দেখার পর চিন্তা পাল্টা ফেলল উসমান যদি গাছটা কিনতে চায় উসমান বড় ধনী উসমানের মতো ধনী নাই উসমানের এক নাম হলো গানিয়ন কথা কোন ঠিক কিনা গানিয়ন মানে ধনী উসমান বড় ধনী উসমান এত ধনী বলে যা চাইব তাই দিবে এই জন্য এত বেশি বাড়াইয়া বাড়াইয়া ডাক দিয়া বলে উসমান এত সারা খেজুর গাছ বিক্রি করবো না নবী বলছে কিনে দিতে আমি কেমনে না দেই এবার উসমান ডাক দিয়া বলে নিলাম তাড়াতাড়ি বলো তুমি দিছো কিনা ক্রয় বিক্রয় হয়ে গেল উসমান ডাক দিয়া বলে নবী গো গাছ তো কিনে ফেললাম এবার নবী ডাক দিয়া কয় তুমি কি পারবারে উসমান আমার তলহার পরিবারের জন্য এই গাছটা ওয়াকফ করে দিতে আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার কত দরদের নবী সাহাবীদের খবর নেই খানার ব্যবস্থা করে দেয় থাকার ব্যবস্থা করে দেয় আমরা কেমন নেতা মানি ঘর থেকে বের করে দেয় খানা বন্ধ করে দেয় পারলে জেলখানায় ঢুকায় আর না হলে ঘুম করে না হলে রাত্রে বেলা নিশীতে শুয়ায় দেয় আসে না নাই চিল্লা বলো ঠিক কিনা জোরে বলো নেতা মনে রাখবা আজকে তোমাদের নেতৃত্বের কারণে নেতা তোমরা তোমরা বেইনসাফির কারণে আজকে বাজার দর বড় কম কমনি আলু মনে হয় 2 টাকা কেজি চাল 20 টাকা কেজি কেন বাংলাদেশের মানুষ আগে যদি তুমি চাও রাস্তা করবা দালান কোটা বানাইবা করো অভাব নাই কোনো সমস্যা নাই আগে খাওয়াও নিজে বাঁচো অন্যরে বাঁচাও আগে তুমি তোমার দায়িত্ব পালন করো জনগণের ব্যবস্থা করো সহজ এরপরে যা করবা জনগণের দোয়ায় হয়ে যাবে ঠিক কিনা জোরে কর এখন তো বদ্দোয়া চলে বদ্দোয়া কেন একটা মানুষ সারাদিন পর 1000 টাকা কামাই করতে বড় কষ্ট লাগে এরপরও দেখা যায় গোস্তের দাম 1000 টাকা কেজি খাইলে আবার অ্যালার্জি হয় ঠিক কিনা জোরে কান এ বায়ার আমার যে কথাটা বলতে চাই আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম যারা দায়িত্বশীল এদের কারণে যদি বেইনসাফির কারণে জুলুমের কারণে যদি আজকে গরিবরা যদি মাজলুম হয় তাদের বড় কষ্ট হয় চলতে ফিরতে কষ্ট হয় মনে রাখবা ওই মাজলুম যারা জালেম এদেরও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমরা সারব না আমরা বলবো মালিক এরা আমাদের উপরে মাজলুমের অবস্থায় আমাদেরকে রাখছে আমরা এদের কঠিন বিচার চাই ঠিক কিনা জোরে কর উপরে যদি তোমরা বেইনসাফি করো আমার আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে আরে কথা কোন ঠিক ঠিক না ভাইরা আমার এই জন্য ভাইরা আমার আর লম্বা করতে চাই না যেই কথাটা বলতেছিলাম আয়াত পড়েছি যাইতে পারি না একটু দরদের কথা বলতেছিলাম সমস্যা হচ্ছে চলবে না শেষ আওয়াজ দিয়া বলেন আল্লাহর দিনের জন্য মহাব্বতে চলবে না শেষ করে দেব এ ভাই আর লম্বা হবে না ব্যক্তির দরদ দেখলেন আলেমের দরদ দেখলেন নবীজির দরদ দেখলেন আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কেমন দয়াবান ছোট্ট করে বলে বিদায় হব একটু শুনেন না এমন একজন মালিক পাইছে যিনি রহমান যিনি রাহিম যিনি গাফফার যিনি সাত্তার যিনি খালেক যিনি মালিক কথা কোন ঠিক এ বায়রা আমার শুনে
করেন আজকে আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই কিন্তু আপনারা কি জানেন জানি না তবে শুনিয়া নেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে শাস্তি ভোগ করার পরে হলেও এই সরিষার দানা পরিমাণ ঈমান কে উছলা করে আমার মালিক দয়া করে বান্দারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পাঠায়া দিবে হয় না আরো জোরে বলতে হবে এ ভাই এদিকে তাকান উলামায়ে কেরাম আছে ভালো করে শুনিয়ে নেন ভুল হলে ধরা দিবে আল্লাহর গোলাম একটু শুনেন না জান্নাতীদের জান্নাতির ফয়সালা হয়ে গেল জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে গেল আল্লাহ তাআলা কয় হে জান্নাতের ফেরেশতা রিজওয়ান এই তো জান্নাতের গেইডের দারওয়ান জাহান্নামের গেইডের ফেরেশতা কে যেন দারওয়ান মালিক ফেরেশতা আল্লাহ ডাক দেয়া বলে হে মালিক ফেরেশতা আজকে শত শত বৎসর হয়ে গেল জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম একটু খুলে দাও যা দেখো তালাশ করে আমার যারা পরিমাণ কোন ঈমানদার আমার জাহান্নামে আছে কিনা সুবহানাল্লাহ কই না আরে আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহ বলবে মালিক ফেরেশতা চলে যাবে জাহান্নামের ভিতর জাহান্নামে যাইয়া তালাশ করে পাই না আল্লাহর ডাক দিয়া বলে মালিক রে কোন ঈমানদার পাইলাম না আল্লাহ কয় আবার তালাশ করে দেখো না এত বড় জাহান্নাম এত গভীর এত গভীর এত গভীর ছোট্ট কথা বলি গভীর বুঝতে পারবেন এ ভাই নবী আমার সাহাবায়ে কেরামদের গিনিয়া বসা হঠাৎ করে নবী আমার একটা শব্দ শুনতে পাই নবী আমার ডাক দেয়া কই সাহাবারারে কিসের শব্দ শুনলাম জানো বলে নবী জানে আর আল্লাহ জানে নবী আমার কয় আল্লাহ তাআলার ওয়াডারে জাহান্নামের মুখ দিয়া 70 বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হইছে এই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলদেশে যায় মাত্র পড়েছে এটার আওয়াজ আসমান ভেদ করে আমি কান পর্যন্ত চলে আসছে এটা হলো জাহান্নামে পাথর পড়ার একটা আওয়াজ হে গোপালপুরের বাড়া কি বুঝলেন কেমন একটা পাথর 70 বছর লাগে পড়তে কত শব্দ যেটা দুনিয়াতে আসমান ভেদ করে নবীর কানে শুনতে ভাই এত গভীর এত গভীর এত গভীর এত নিচে হলো জাহান্নাম এত গভীর মালিক ফেরেশতা গভীরে যাইয়া তালাশ করে করে হঠাৎ করে যা দেখে আমার দিকে তাকাম না আল্লাহর একটা বান্দা ইমামদার দুইটা পাথরের নিচে চাপা পড়ে একটা রূহ দুইটা পাথরের নিচে চাপা পড়ে আল্লাহর ডাক দিয়ে কান্না করে করে বলে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কেন কই না রে ঈমানদাররা আল্লাহু আকবার জাহান্নামের গভীরে তাইকা পাথরের নিচে চাপা পইরা যখন কান্দে আর আল্লাহরে ডাকে মালিক ফেরেশতা আল্লাহরে কয় আল্লাহ পাইছি বড় গভীরে দুইটা পাথরের নিচে তোমার একটা বান্দার রূহ চিৎকার করে করে বলে ইয়া হান্নান ইয়া মান্নান আপনারে তালাশ করে আপনার জিকির করে হান্নান আর মান্নান বলে এ ভাইয়ারা আমার আল্লাহ কয় আল্লাহ যে কত দয়ার মালিক কত দরদের আল্লাহ ডাক দিয়া কয় এ মালিক ফেরেশতা আমার বান্দাডারে উঠাইয়া আমার বান্দার দরখাস্ত পূরণ কইরা জাহান্নামের গেইডের বাহিরে একটু বসায় দাও না আরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর দয়া জাহান্নাম থেকে উঠাইলো যারা সরিষা দ্বারা ঈমান পরিমাণ ঈমান আছে এতেই আল্লাহ কত দয়া করে উঠায় দিল এবার বান্দা আল্লাহরে কয় মালিক গো আরেকটা দরখাস্ত যেহেতু বেহিরে বের করে দিলা একটা দরখাস্ত রে আল্লাহ আর কিছুই চাইব না আল্লাহ কই না না চাইলেও হবে না দরখাস্ত মঞ্জুর করা হবে না বান্দা ডাক দিয়া বলে আল্লাহ তুমি না মালিক
আমাকে ওই যে জান্নাত ওই জান্নাতের গেইডের সামনে আমার একটু বসে দাও আমি আর কিছু তোমার কাছে চাই না রে আল্লাহ আল্লাহ কই না না তোমার এই দরখাস্ত কবুল করা হবে না বান্দা বারবার কয় বান্দা বারবার চাইলে আল্লাহ বড় খুশি হয় না চাইলে আল্লাহ বড় বেজার হয় কথা কন না কেন এবার বান্দার কথায় আল্লাহ রাজি এবার ডাক দিয়া কয় এই ফেরেশতার নাও আমার বান্দাটারে জান্নাতের গেইডে একটু বসায় দাও বান্দা কিন্তু জাহান্নামের তরদেশ থেকে গেইডের বাহিরে এবার জান্নাতের গেইডে এবার আবার ডাক দিয়ে কই মালিক আমার একটু মেহেরবানি করে তুমি ওই যে জান্নাতের মানুষগুলো হাঁটে মানুষগুলো দেখা যায় জান্নাতের নিয়ামত দেখা যায় জান্নাতের গ্রাণ জান্নাতের স্প্রে আমার বডির মধ্যে লাগতেছে জান্নাতের তো সুগ্রাণ আতরওয়ালার দোকানে যাওয়া লাগে না বাহিরে গেলে আতরের ঘ্রাণ আবার দুর্গন্ধ পাইলেও দুর্গন্ধ বাহিরেই পাওয়া যায় এত ঘ্রাণ এত ঘ্রাণ এবার বলেন না জান্নাতের ঘ্রাণ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই জান্নাতের ঘ্রাণ আমার বডির স্প্রের মধ্যে কাজ করতেছে আল্লাহ আমার একটু জান্নাতে ঢুকায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রে কয় আল্লাহ যারা পরিমাণ ঈমান কিন্তু বান্দার পরিপূর্ণ না পরিপূর্ণ যদি থাকে কি পরিমাণ ভালো ব্যবহার আল্লাহ আমাদের ইচ্ছাতে করবে কেমন জান্নাত দিবে ভালো করে বুঝেন বড় সময় থাকলে এবার বান্দা ডাক দিয়া বলে আল্লাহ শেষ দরখাস্ত একটু জান্নাতে ঢুকায়া দাও ঘুরে ঘুরে দেখব আমি থাকব না আল্লাহ কয় মঞ্জুর করা হবে না বান্দা কয় আল্লাহ একবার ঢুকায়া দাও কথা দিলাম যদি না বের হই গাটটা ধরে বের করে দিবা কন্যাসু বায়রাবাদ আমাদের সন্তান অপরাধ করলে আমরাও বলি সন্তান কই বাবা বড় ভুল করেছি রে আব্বা ও মা আর ভুল করব না আর যদি ভুল করি ঘরে ঢুকতে দিবা না ঘর ধরে বের করে দিবা এরপরে বাবা ঘরে ঢুকায় দেয় আবার কিন্তু অপরাধ করে আবার মেনে নেয় মা বাবা যদি এমন হয় আমার মালিকের কত দয়া কন্যা সুবহানাল্লাহ এবার বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমার গার ধরে বের করে দিও একবার ঢুকে দাও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মঞ্জুর করে নিল বান্দা জান্নাতে ঢুকে গেল কিন্তু ভালো করে শুনিয়ে নেন এমন একটা জান্নাত জান্নাতে গেলে বান্দা বের হতে চাইবে না ভালো করে শুনেন আল্লাহর বান্দা জান্নাত ঘুরে 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 দেখে বড় ভালো লাগে আল্লাহ কয় এ গোলাপ বের হয়ে যাও তুমি না কথা দিছো আর তুমি থাকবা না বের হয়ে যাইবা বান্দা কয় আল্লাহ কেমনে বের হইছো সুবহানাল্লাহ বান্দা ডাক দিয়া বলে আল্লাহ তুমি না মালিক আমি না তোমার গোলাপ ও মালিক আল্লাহ তুমি আমারে কেমনে বের করবা এদিকে থাকান না আল্লাহ ডাক দেয়া কয় গোলাম রে যাও যাও ছোট বাচ্চা যাও তোমাদের কাজ আছে যাও তোমরা যাও ঘুমাইতেছো তো কথা না বলে ওরা শেষ রাত্রে ওইটা আল্লাহর কোরআন পড়বে এর চাইতে ওটার বড় ফজিলত সুবহানাল্লাহ ওদের ডিউটি ওদের লেখাপড়া ওদের ওই টাইমে ফরজ আর আল্লাহ ডাক দেয়া বলে গোলাম বের হয়ে যাও বান্দা ডাক দিয়া বলে মালিক তুমি না মালিক আমি না গোলাম দুনিয়ার মানুষ ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করতে পারে কিন্তু আল্লাহ তো ওয়াদা ভাঙতে পারে না সুবহানাল্লাহ কি ওয়াদা জানেননি বান্দা ডাক দিয়া কয় আল্লাহ বান্দা ওয়াদা দেয় টাকা নিছে 1000 কবে দিবি কলে কালকে রাত্রে 8টার সময় তোর বাড়ি এসে দিয়ে যাবো 8টার মধ্যে 8 মাস চলে যায় বান্দার 1000 ভাই না আরে কথাই কই না বান্দা ওয়াদা দিছে ওয়াদা পূরণ করে না আল্লাহর বান্দা কয় আল্লাহ তুমি না মালিক তোমার ওয়াদা তো বর খেলাফ না আল্লাহ কয় কিরে গোলাম কের মধ্যে কি লাগাইলি সুবহানাল্লাহ আল্লাহর কত দয়া কত মায়া
বান্দাকায় আল্লাহ এমন তো শুনছি জাহান্নামে গেলে শাস্তি ভোগ করার পর ইমাম থাকলে উঠায়া জান্নাতে দিবা কিন্তু এমন শুনি নাই জান্নাত থেকে তুমি কাউর বের করে দিবা তুমি না ওয়াদা করেছো একবার যে জান্নাতে ডুববে আর বের করবা না ডাক দিয়া বলে আল্লাহ বান্দার দয়া নাই বান্দার মায়া নাই বান্দা বেইনসাফি করতে পারে কিন্তু তুমি না রহমান তুমি না রহিম তুমি না এত দয়ার মালিক কেমনে বের করে দিবা এইভাবে বারবার বলার কারণে আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে সুবহানাল্লাহ আল্লাহর ডাকলে যে আল্লাহ বড় খুশি হই বান্দা তো আল্লাহর এত প্রশংসা শুরু করে দিল আল্লাহ কয় যা রে বান্দা যা তোরে এমন জান্নাত আমি দেব এটা না এর চাইতে বড় জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানায় দেব আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এ ভাই এক মিনিট লাগবে জান্নাত কত বড় জানো ছোট্ট করে বলিয়া যায় শুনলে শুনতেও পারেন জান্নাত এত বড় এত বড় এত বড় কি করবেন এত বড় জান্নাত দিয়া চিন্তা করতেছেন আপনি দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক আবার কোন এখান আমার লক্ষ কোটি টাকার মালিক হওয়া লাগবে স্বপ্ন তো আপনার পূরণ হইলেও হয় না শুধু আরো চাই আরো চাই আরো চাই এমনি ভাবে জান্নাত এত বড় এত বড় এত নিয়ামত ওখানে দান চাষ করা লাগবে না কাজ কাম নাই চাকরি নাই পয়সপ্রস্রাব নাই পায়খানাও নাই বান্দা শুধু গুরুবে খাইবে ঘুমাইবে আনন্দ করবে এই জন্য এত বড় জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে এ বায়রা আমার কত বড় জান্নাত জানো জিব্রাইল একবার ডাক দিয়া কয় আল্লাহ জান্নাতটা ঘুরে ঘুরে দেখতাম কেমন জান্নাত বানাইছো তোমার বান্দার জন্য ফেরেশতার জন্য জান্নাত না আল্লাহ কয় বান্দাদের জন্য জান্নাত বানাইছি বান্দা আমরা গর্ব করে কোন সুবহানাল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আরেকবার পড়েন আল্লাহু আকবার কেমন জান্নাত আল্লাহ কই জিব্রাইল চুপ করো পারবা না আমার জান্নাত এত বড় তুমি জিব্রাইল দেখে শেষ করতে পারো না জিব্রাইল কয় আল্লাহ আমার 600 নূরের ডানা দিলা কত পাওয়ার কত পাওয়ার কত পাখা কত ক্ষমতা একটা দৌড়ে যায়া ইউসুফ নবীর কুয়ার মধ্যে ধরে ফেললাম আমার কত ক্ষমতা আমি না নবীর কাছে গেলাম কতবার গেলাম কত হাজারবার গেলাম 24,000 বার গেলাম এইভাবে আমি কত কাজ করলাম রে আল্লাহ আমার কি ক্ষমতা নাই আমি কেন জান্নাত দেখে শেষ করতে পারবো না আল্লাহ কই যাও তাহলে দেখাও এবার জিব্রাইল জান্নাত ঘুরে ঘুরে দেখার পর আল্লাহ কয় ফেরেশতা জিব্রাইল কয় আল্লাহ দেখে শেষ করতে পারলাম না এক কোণারে দেখলে আর এক কোণারে নাই কন্যারে সুবহানাল্লাহ এত বড় জান্নাত জিব্রাইল কয় আমি দেখে শেষ করতে পারলাম না কত বড় জান্নাত আমার আল্লাহ বানায় রাখছেন কত বড় কত নিয়ামতের জান্নাত আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমল যদি সুন্দর করো বেহুদা সময় নষ্ট না করো আমি আল্লাহ আমলের কারণে এমন জান্নাত দিব আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো ওয়া আমিলুস সলিহাত শুধু ঈমান আনলেই হবে না সাথে সাথে আমলে সলিহা করেছো আমি আল্লাহ এমন জান্নাত বানায়া রাখছি যেই জান্নাত শ্রেষ্ঠ সুন্দর বড় সবচেয়ে নিয়ামতের জান্নাতুল ফিরদাউস নুজুলা যেটার নাম হবে জান্নাতুল ফিরদাউস জোরে জোরে কোন সুবহানাল্লাহ এত বড় জান্নাত মালিক দিবে আমলের কারণে কিসের কারণে আরো আস্তে বলেন কিসের কারণে আমল বড় সুন্দর হওয়া লাগবে বলেন তো দেখি চুরি করা আমল নামাজ পড়া আমল না রোজা রাখা আমল না সত্য বলা আমল হালাল খাওয়া আমল জিকির করা আমল তেলাওয়াত করা আমল আমল আপনারা ভালোই বুঝেন মাগার বিশ্বাস আছে তো করি না আমল নাই কথা কন মোহতারাম হাজিরিন 12টা বেজে গেছে এই জন্য 12টার পরে লম্বা বয়ানে মানুষের মেজাজ অন্যদিকে চলে যায় শুধু এতটুকুই বললাম
দরদের সাথে যদি চলতে পারেন উম্মতের ফিকরে উম্মতের দরদে পরিবারের দরদে আলেমের মহব্বতে এই দরদ আপনাকে একদিন না একদিন দ্বীনের মহব্বত যদি ভিতরে থাকে আলেমের মহব্বত ভিতরে থাকে কোরআনের মহব্বত আর দরদ ভিতরে থাকে জিকিরের দরদ আর মহব্বত ভিতরে থাকে যত কিছু আছে এগুলো দরদের সাথে যদি আমলগুলো করতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ পড়েন সবাই ইনশাআল্লাহ পড়েন এজন্য মুহতারাম হাজির আপনাদের এলাকায় নতুন আসলাম এই জায়গায় নতুন বাকি আমি আরো বহু জায়গায় আসছি বহু জায়গায় আসছি আপনাদের গোপালপুর মসজিদেও তিনবার আসছি আর এটা কি সিস্টেম একটা চালু হইছে বুঝুন না কেন আছে না কি সিস্টেম এক এক জুমা এক একজন কথা কন না কা আমি তিনবার আসছি আমারে কইছে তিন মাস পরে পরে আসতে আমার যে জুমা আছে হেরা যদি কে হুজুর এই নতুন এই নমারে হইব এরপরে অনেকবার দরখাস্তর পরে ছুটি নিয়ে আস তো যেটা বললাম আপনাদের টাঙ্গাইল জেলার প্রত্যেকটা থানায় একাধিকবার করে আসছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে দোয়া এবং ভালোবাসা পাওয়ার এক সুযোগ আমার মালিক করে দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমার উজার তো আহ্বান থাকবে এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই রাহে কবুল করে আপনাদেরকেও দিনের জন্য কবুল করে গুনামুক্ত জিন্দগি দান করে ইমান আর আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন আর একটু আসতে বলেন আমিন الله الله الله